নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ কিন্তু একটু সকাল সকাল ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছি, আর আজকে আমাদের একজন দর্শক অতিথি আসছেন, তো সেই কারণে সৌরভের বাবা আনতে গেছে দয়াপুর বাজারে, উনি এসে গেছেন, ফোন করেছিলেন, ওই জন্য ও আনতে গেল, আর ওই কারণেই সকাল সকালে আসা। তো আসলে পরে আপনাদেরকে জানাবো কোত্থেকে আসছেন, কে আসছেন, সবকিছু জানতে পারবেন। তো সাথে থাকুন, আজকে সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন, তো সাথে থাকুন। কিন্তু একটু সকাল সকাল রোদ বেরিয়েছে, আর উত্তরে হাওয়াও আছে, সেই সাথে ঠান্ডাও ঠান্ডাও একটা লাগছে, মানে গত দু তিন দিন একটু গরম গরম লেগেছে, মানে পুরো গরমকালের মতো ওয়েদার দিয়েছে, আর আজকে রোদ হয়েছে তবুও কিন্তু ঠান্ডা লাগছে। নদী রাস্তার উপরে এসে দাঁড়িয়েছি, একটু দেখছি যে গেল তো বেশ কিছুক্ষণ, আসছে না কেন, ওখানে গিয়ে আবার কানুদার দোকানে বসে বসে কথাবার্তাও বলে, ওই জন্য দেরি হচ্ছে। আর বাজারে গেছে, মাছ শাকও কেনার ব্যাপার আছে, একেবারে নিয়ে আসবে। দাদা আসছেন আগরতলা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে। কয়েকদিন আগে কথা হয়েছিল, বললেন যে আমি কলকাতাতে যাব আর ওখান থেকে গিয়ে তোমাদের ওখান থেকে ঘুরে আসবো। তো সকালবেলা উনি গতকাল রাত্রে কথা হলো যে উনি আসবেন, সকালে ওখান থেকে বেরোবেন, তো আজকে বেশ সকাল সকালেই উনি চলে এসেছেন, দয়াপুর বাজারে সরাসরি পৌঁছে গেছেন, ভিডিও দেখে দেখে ঠিকানা মুখস্থ হয়ে গেছে। আর দাদার সঙ্গে আসতে আসতে আমাকেই সব পরিচয় করে দিচ্ছে যে এটা এই জায়গা, ওটা ওই জায়গা, এই লোকটা উনি, এই দোকানে তুমি বসো। তো মানে এতটাই ভিডিও উনি দেখেন নিয়ম করে। কতদিন ধরে আমাদের ভিডিও দেখেন আপনি? বছরদের বছর হবে। আচ্ছা আচ্ছা, তো একবার ওদের মাছ ছাড়লো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ও যে তেলাপিয়া দেখা যাচ্ছে, ছোট ছোট ছেড়ে ছিল মাছ, ওই বড় বড় দেখা যাচ্ছে, ছোট ছেড়ে ছিল, ব্যাগ দিয়ে দেখছি দিয়ে নিয়ে এসেছি। আর আজকে আপ্যায়নে কিন্তু সেই অর্থে অন্য গেস্ট নেই আমাদের, হ্যাঁ ফাঁকা, আমাদের গেস্ট আসবে আবার 9 তারিখে, না 10 তারিখে, শনিবার, আগামী শনিবারে আবার 10 তারিখে আমার রিটার্ন আছে। আচ্ছা, তো 10 তারিখে আমাদের এই শনিবার, কত তারিখ পড়ছে, সম্ভবত 10 তারিখই পড়ছে, 10 তারিখ শনিবারে গেস্ট আছে। ভালো, হ্যাঁ দেখেছি আপনাকে আমি, চলো। জুতো পরে উঠুন না, জুতো বারান্দাতে রাখলেও হবে। সব ভিডিওতে গেছি এই ঘর গুলি সরাসরি দেখলাম, ওই পাটটা তো ভেঙেছিল প্রথম। হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেছিল। দাদা এসে কানুদাদের দোকানে, আমি বলেছি কানুদার দোকানে গিয়ে বসুন, ওখানে জিজ্ঞেস করুন, যেহেতু আননোন এলাকা, এবার কানুদার ছেলের তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে কদিন ওনাকে দেখা যাচ্ছে না, গিয়ে দেখে দাদা দোকান বন্ধ। প্রদোষ দার সঙ্গে বোধ হয় দেখা হয়ে গেছিল বাজারে? হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছিল। আচ্ছা, আলাপ হয়নি? আলাপ হয়নি, আমি চিনে গেছি। হ্যাঁ ঠিক ঠিক, ওরা তো এসে গেছে, এসেই ও মাথায় চলে গেছে, আমি একটু বাড়ির দিকে কাজ করছিলাম, তো এখনো যাইনি, যাবো এখনই, যাচ্ছি। আর ওদিকে মা আজও আবার পুকুরে জাল পেতেছে, কিছু কই মাছ টাছ পাওয়া যায় নাকি, তো সেই হলে তারপর কই মাছের ঝোল হবে। তো রোজ রোজ তো হবে কি না তো বলার নেই, গতকাল বেশ ভালোই হয়েছিল, আর আজকে দেখা যাক কী হয়। এখন গিয়ে ওনাদের সঙ্গে আমার আলাপ পরিচয় হবে ওনার সঙ্গে আর কি। দাদা নমস্কার, ভালো আছিস? আমরা ভিডিও দেখি, মজা হচ্ছে, চলো দেখি গিয়ে। ও আগে আগে চলে এসেছিল, এসে এ দাদা ভাই না কি হবে কিরকম, দাদা দাদা ভাইকে আনতে গেছিল, তো এসে গেছে, আর আমি বাড়ির থেকে পরে এসেছিলাম, আমাকে আজকে সঙ্গে নিয়ে আসিনি, ওই জন্য অনেকক্ষণ পরে দেখা হচ্ছে, তো ওই জন্য নমস্কারটা বললাম, লাস্ট একটু মজা। দাদা
ওনাকেও নমস্কার করলাম আমি শুরুতেই এসে। সবার পক্ষ থেকে আপনাকেও নমস্কার। হ্যাঁ, আমাদের ভোর থেকে নিয়ে যান। আমি 6:42 ট্রেন ধরেছি শিয়ালদা থেকে। এখন আমি সকালে কিছু খাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছি, আমি গোসাবে দিন আমি খেয়েছি। আচ্ছা, ভিতরে চলে যাচ্ছি। সকালে তো আমরা ভাত খাই, আমাদের ভাত রান্না হয়েছে। আমার বাড়ি তো ভাত খাই সকালে। আচ্ছা, এখানে হোটেল আমরা ভেতো বাঙালি না, এই এই কথাটা কিন্তু খুব একটা মারাত্মক এবং খুব ভালো কথা। কিরকম কথাটা? ভাই যে ভেতো বাঙালি, সকালে ভাতটাই হচ্ছে একমাত্র খাবার। আজকে তো সকালে খাইনি, দুপুরে খেয়ে নেবো। এখানে তো উল্টো হচ্ছে, এই জন্য একটা কথা আছে যে সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, এবং রাত্রে খাও ভিখারির মতো, ফকিরের মতো। এবং এই গাইডলাইন যদি মেনে চলা যায় তাহলে মনে হয় মাছের কি খবর মা? যা হবে আপনার মতো হলেই হবে, যা হবে তো খাওয়া যাবে না। না, এতে ভালো আছে দাদা, দুপুরবেলা চিংড়ি আছে না? চিংড়ি চাওড়া চিংড়ি তো আছে, সেটা তো আছে, আর সঙ্গে সঙ্গে কচি কচি পুঁই শাক আছে, পুঁই ডাঁটা, পুঁই শাক সব আছে। মাটি দেওয়া হয়েছিল বলে কাটা হয়নি, এসে দেখছি মা সকালবেলা এই মুখটা তুলেছে, মানে এবার ফিনিশিং হলো, এবার একটু শুকিয়ে গেলে মোটামুটি হবে। এর পরের বারের গেস্ট একটু বেশি পরিমাণে, তো ওনারা আসার আগে মোটামুটি রান্না বান্না আমরা একটু আগে করব, আর তারপরে আসলে পরে একদম কোনো অসুবিধা নেই। এবারে উনুনটা কেমন হয়েছে কমেন্টে লিখবেন, আমার তো বেশ ভালো লাগছে। ওটাতে পুরো ছোট বাড়ির সব হাঁড়ি কড়াই বসে যাবে, রান্না হবে, আর এটা বড় কড়াইয়ের জন্য, তো একটাতে জাল দেবো, দুই দিকে হয়ে যাবে সেই বাড়ির মতো। খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। ওই ছিদ্র দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, যে জায়গাগুলি পলাশ বিদ্যুতে দেখায় সব ঘুরে দেখে এসেছি, খুব ভালো লাগে। প্রদোষদা তো থাকবে না বলছে, এখন প্রদোষদাকে আবার ছেড়ে আসি। হ্যাঁ, আমি তো অনেক সেই এলাম আর একটা সময় থাকলাম, একদম ঘুরলাম দাদাকে নিয়ে। এই থাকবে কি থাকবে, হ্যাঁ কালকে আমি চলে যাবো, আপনারা আপনার কাছে চলে যাবেন, ব্যাস বিকালে দেখা হবে, বিকালে বাজারে দেখা হবে। জালটা তুলে দেখ, মাছ পুলেছে। ওই বাদা ছাড়িয়ে দাও, খোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাছ বেঁধেছে কিনা। তো সবে দুটো লাঠা মাছ দেখা দেখ, একটু সকাল টানে দিলি অনেক করে পড়ে। এবারটা তো একটু বেলা হয়ে গেছে, তুমি আসলি তারপর তো দিস। হ্যাঁ, সকাল টানে দিদি বেশি পড়ে,
বালতি আনি নাকি? এ তো হাড়ি গিয়েছে, এইটা এইটা রাখবো। বেদেশে কই লেতে জানতাও ঘরে ওই বাড়িতে ওই ঘরে আমি জাল দিয়ে রাখ। এই মাছ খাওয়া তোমার তখন ওই জায়গা ওখানে ভর্তি নি, এই জায়গায় পাল্টি খাওয়া ছিল। বাড়িতে পুকুর আছে? মাছ আছে? আছে অল্প বিস্তর। কি মাছ দেখার কেউ নেই তো যে বাড়িতে থাকো? এখন যে বাড়িতে আছি, বাবা করে গেছিল, বাবা তো মারা গেছে 17 বছর হয়ে গেছে। মাছ ছাড়ো না? করার লোক নেই তোমাদের? আমার 3 ভাই, আমাদের মেজো ভাই থাকে শহরে, ও একজন ইঞ্জিনিয়ার, ও ফ্ল্যাট কিনে ওখানে থাকে। আর 2 ভাই আছে বাড়িতে, বড় ভাই। আমি বড় ভাইও বাস নিয়ে সকালে বেরিয়ে যাই, দুটো বাস আছে, বাস গাড়ি। আচ্ছা আচ্ছা, আমিও থাকি না বাড়িতে, কি করে আর অসুবিধা হবে না। বিকেলবেলা হাটে মাছ শাক পাওয়া যাবে আমাদের এদিকটা তো। মাছ শাক ওই হাট বারে কিনতে হবে, আর গোনমুখী, গোনমুখ না হলে হবে। এখন গুছিয়ে গেছে, বেরিয়েছি হাটের উদ্দেশ্যে। আজকে বৃহস্পতিবার, দয়াপুর বাজারে হাট, আর দাদাভাই এই দিনেই এসেছেন, তো যাচ্ছি এখন সবাই মিলে। আজকে টাইমটা মিলে গেছে, হাট আছে, শুধু বাজার করা না, হাটে হাল খাতাও আছে অনেকগুলো। তো এখন মিলিয়ে মিশিয়ে আছে, যাচ্ছি, চলুন সাথে থাকুন। আর কেমন লাগছে দাদাভাই সামনের লোকটা? ভালো আছো? অনেকদিন দেখা হয় না, ছেলে পরীক্ষা কেমন দিচ্ছে? বাজার করার রয়েছে কি? যেমন দাদা তো ফার্স্ট বাজার করে, আমি আবার যাচ্ছি বাজার করবো। আর অনেকগুলো হাল খাতা আছে, চারিদিকে বাইক পাচ্ছে না, তাই হাল খাতা। দাদা আসছে? হ্যাঁ আসছে। হ্যাঁ যাবে, চলে আসবে। ছেলেরা গিয়েছিলাম, হালখাতা করতে গেছিল আমার নানি। আজকে তো হালখাতা হচ্ছে বাজারের মধ্যে অনেক জায়গায়, তো মাইক বাজছে, প্রচুর গান হচ্ছে। 2000 টাকার হালখাতা, 2000 টাকার হালখাতা মিষ্টি, এটাই অনেক সুন্দর। Thank you.
কথা হয়ে গেল, মিষ্টিও নিয়ে নিলাম, দুই দিক থেকে হলো। দেখি কি মাছ পাই। ওই বেলে মাছগুলো ভালো লাগে। বেলে কত এগুলো? কাকা এসছে, কাকা মাছ নিয়ে এসেছিল, সে বাজার লাগার আগে বিক্রি হয়ে গেছে কাকার মাছ। হ্যাঁ, আমি যে মাছটা নিয়ে আসলাম বাজার লাগার আগে বিক্রি হয়ে গেছে। কি মাছ ছিল? এখন আর কি করবো, ভোলা মাছ, ঘেরের মাছ, ভোলা মাছটা তো আমার ঘেরের মাছ, ওই মাছটাই ভালো, ভালো মাছটা খেতে হয়। আর জ্যাম তো ছিল, তো কিলো কথা আছে, ভালো থাকে, ভালো থাকে।
বেশি করে নিয়ে রাখলাম, রসুনের তো দাম বেশি, ওটা কম খেতে রাখলাম। তোমার ডাক্তার যে সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, সাথে থাকার জন্য সবাইকে।